হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইলেকট্রিক বাংলা থেকে। আমি আপনাদের দেখাবো আজকে এসির একটা কানেকশন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তিনটা পিন, একটা সুইচ, এটা ব্লু কালারের তার, এটা হবে নিউট্রাল, হলুদ কালারের তার এটা হবে আর্থিন, লাল কালারের তার এটা হবে ফেস। দেখুন আমি কিভাবে লাগাইছি, আমি আপনাদের আগেই লাগাই রাখছি। দেখুন তারটা এদিক যায় উপরে, যে হ্যাশ কালার যে তারটা এটা আপনার মেন লাইন, আর এই সাদা কালারের যে তারটা এটা আছে এসির তার। দেখুন যে নিচের থেকে আসছে, এটা মেন লাইন আসছে নিচের থেকে, ওইগুলো ঘুরোয় ঘুরোয়। দেখুন এই সাদাটাই যে এসির এন্ডে আসছে, এই দেখুন এসির পাইপের সাথে আসছে। এটা এটা হচ্ছে আপনার এসির ইনডোরের যে তারটা থাকে ওই তারটা। আসলে যারা ইলেকট্রিক কাজ করেন তারা একটু মনোযোগ সহকারে দেখলেই করতে পারবেন। এটা দেখুন, এই যে মাথায় আমি এই যে লাগাইছি, দেখুন এই যে হলুদ কালারের আর্থিন উপরে দিয়ে দিছি, আর এই যে ফেস দিছি, এই যে নিউট্রাল দিছি। যারা ইলেকট্রিক কাজ শিখতেছেন তারা একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে পরাই আপনারা পারবেন। দেখুন আমার লাগানো হয়ে গেছে, এখন এখন সুইচ অন করা। যারা এসির কানেকশন দেবেন তারা সবসময়ের জন্য একটু ভালো তার ব্যবহার করবেন, ভালো সকেট, ভালো প্লাগ ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ কাজের ফিনিশিং ভালো হবে, ভালো লোড নিতে পারবে। দেখুন আমি আবারও দেখাই, দেখুন এই যে আপনার সাদা তারটা আসছে, যে পাইপের ভিতর দিয়ে, যে নিচে দিয়ে, দেখুন